আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে একটি ভাইরাল প্রজেক্ট এবং ভাইরাল একটি অফার, যেটার মধ্যে আমরা অনেক আগে জয়েন করেছিলাম। তো অলরেডি কিন্তু তাদের এই টোকেনটা কিন্তু তাদের প্যানকেক সোয়াবে কিন্তু লিস্টেড করেছে। কিন্তু এখানে আপনি কি করবেন, যদি আপনি এটা সোয়াপ করতে চান তাহলে কিন্তু সোয়াপ হয় না। তার মানে এটা হচ্ছে এখন বর্তমানে লক করা, চাইলে আপনি এটা সোয়াপ করতে পারবেন না। তো এই অফারে যে কাজটি করতে হবে আপনাকে, আপনার টিএসসি 20 অ্যাড্রেস এবং স্মার্ট চেন অ্যাড্রেসটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তো আপনি এটা কীভাবে করবেন এটা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো তাদের যে কয়েনের নামটা হচ্ছে সেটা হচ্ছে KST, এটা তাদের শর্ট নাম। তো এখানে আপনি কিভাবে আপনার টিআরসি 20 অ্যাড্রেস এবং স্মার্ট চেন অ্যাড্রেসটা আপনি এখানে সাবমিট করবেন, তো সেটা করার জন্য আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে একটা অপশন রয়েছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। অল রাইট, তো এখানে ক্লিক করার পর আমি কিন্তু অলরেডি কিন্তু আমার টিআরসি 20 এবং স্মার্ট চেন অ্যাড্রেস কিন্তু আমি প্রোভাইড করে ফেলেছি। তো আপনি কীভাবে করবেন, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাকে কোন অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে। এখানে আপনি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ইউএসডিটি টিআরসি 20 ওয়ালেট অ্যাড্রেস, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন BSC ওয়ালেট অ্যাড্রেস, মানে স্মার্ট চেন BNB অ্যাড্রেসটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। অলরেডি কিন্তু আমি করে ফেলেছি, তো আপনি এখানে জাস্ট অ্যাড্রেসটা প্রোভাইড করে দিবেন। দুটো অ্যাড্রেস প্রোভাইড করে আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে OTP, আপনার টু ফ্যাক্টরের যে OTP সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পর আপনি সেভে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেট আপ হয়ে যাবে। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা তো প্রাইস অনেক বেশি, যদি আপনি প্যানকেক সোয়াপে এই টোকেনটা লেখেন, আমার অলরেডি এখানে কিন্তু 4800 টোকেন আছে যেটা ভ্যালু হিউজ পরিমাণ দেখাচ্ছে, কিন্তু এটা এখন সোয়াপ করা যাচ্ছে না, যার ফলে এটা এখন সঠিক করে বলা যাচ্ছে না এটা আসলে স্ক্যাম প্রজেক্ট কি রিয়েল প্রজেক্ট। তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 4800 টোকেন আছে যার বর্তমান ভ্যালু হিউজ পরিমাণ। তো এটা আসলে সম্ভব না, যখন এটা আসলে আনলক হয় তখনই কিন্তু প্রাইস অনেক ডাউনে চলে আসে। তো এটা নিয়ে আপনারা এত চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট এটা যদি কোনো আপডেট আসে বা যদি এটা আনলক হয় তাহলে সেটা আপনারা ইউটিউবে আপডেট পাবেন, আমার চ্যানেলেও আমি আপডেট দিয়ে দিব আপনাদের সবাইকে। তো এটা নিয়ে প্যারা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, এটা স্ক্যামও করতে পারে। শুধুমাত্র তাদের প্যানকেক সোয়াপে তাদের লিস্ট টোকেনটা লিস্টেড করেছে, জাস্ট টোকেনটা লিস্টেড হয়েছে ভাইরাল হওয়ার জন্য, তাদের প্রজেক্টটা ভাইরাল হয় যেভাবে, তো সেই জন্য হয়তো তারা এটা করেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন এবং এটা যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।